সিটি, ম্যানচেস্টার ডার্বি বা অন্যান্য অনেক কিছু নিয়ে কথা শুনি, কিন্তু একভাবে চিন্তা করলে আবাহনী ম্যাচ কিন্তু আমাদের একটা ক্ষেত্রে, পার্টিকুলার ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো ডার্বির চেয়ে বোধহয় এগিয়ে থাকবে, সেটা হচ্ছে আবাহনী ইতিহাসে একমাত্র, সম্ভবত পৃথিবীর ইতিহাসে একমাত্র ডার্বি, একমাত্র জায়ান্টের লড়াই, যেখানে দুই দলের অধিনায়ক মানে সমর্থকদের কথা ভেবে নিজেরা নিজেরাই খেলার ফল নির্ধারণ করেছিলেন। সেটা ছিল 1987 সালে আবাহনী ম্যাচ, যখন প্রথম ম্যাচে লিগের শেষ ভাগে এরকম ছিল যে আবাহনী ড্র করলে চ্যাম্পিয়ন, মোহামেডানকে জিততে হবে, তো মোহামেডান জিতলেও মোহামেডান পয়েন্ট সমান হবে আর আবাহনী ড্র করলেই চ্যাম্পিয়ন। তো সেই ম্যাচটা মোহামেডান 3-2 গোলে জিতে গেল, জেতার ফলে যেটা হলো, যেটা প্লে অফ, যে প্লে অফে যে জিতবে সেই প্লে অফটা হয়েছিল গোলশূন্য, 120 মিনিট পর্যন্ত গোলশূন্য হওয়ার পরে এখন টাইব্রেকার হবে, যে জিতবে সে চ্যাম্পিয়ন। কিন্তু টাইব্রেকারের আগে দুই দলের অধিনায়ক আসলাম এবং রণজিৎ তারা দুজন সিদ্ধান্ত নিলেন নিজেদের মধ্যে আলোচনা করে, কারণ তখন স্টেডিয়াম গ্যালারি ভর্তি 1,050 লোক, বাইরে আরও 50,000 লোক, সারা দেশ তাকিয়ে, তাদের মনে হলো যে টাইব্রেকারের মাধ্যমে যদি ফল নির্ধারিত হয় এবং কোনো একটা দল জিতে তাহলে একটা হুলস্থুল হবে, অন্য দলের সমর্থকরা এই পরাজয়ে তাদের হৃদয় যে ভাঙবে সেটা আসলে কোনোভাবেই তারা সহজভাবে মেনে নেবে না, ফলে মারামারি হবে এবং অনেক লোক মারা যাবে, এরকম মানে রক্তক্ষয় হবে এরকম। এখন এটা মনে করার কারণ কী? কারণ আসলে এর আগে আবহাওয়ার ম্যাচে মারামারি হতো এবং মৃত্যুর ঘটনা ঘটতো, ফলে সেই জায়গা থেকে মানে আসলাম এবং রণজিৎ পরবর্তী যারা বলেছেন বা সেই সময় যেটা হচ্ছে তারা দুজন সিদ্ধান্ত নিলেন যে ম্যাচ হবে এবং দুই দলের কর্মকর্তারাও মেনে নিলেন যে ম্যাচটা তারা দুই দলকে যৌথ যোগ্য চ্যাম্পিয়ন ঘোষণা করবেন, এবং দুই দলের অধিনায়ক নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিজেদেরকে যোগ্য চ্যাম্পিয়ন ঘোষণা করে ল্যাপ অফ অনার দিলেন। সমর্থকরা প্রথমে বুঝতে পারছিল না যে আসলে কী হলো, পরে যখন বুঝলো কেউ ক্ষুব্ধ হয়েছিল যে তারা তো আসলে শেষ দেখতে চায়, মানে একটা হতবুদ্ধি অবস্থা। তো আমি মনে করি ইতিহাসে এই জিনিসটা আমরা প্রপারলি খুব বেশি রিকগনাইজ করি না, আসলে আমরা আবহাওয়ানের যে ঐতিহ্য উত্তেজনা সেটা পরের প্রজন্মে ট্রান্সফার করতে পারিনি বলে আজকে আসলে ম্যাচটার এই অবস্থা। কিন্তু দেখেন এরকম অন্যান্য দেশের ইতিহাসে আমরা পড়ি যে বার্সেলোনা ম্যাচে এই হয়েছিল, অমুক ম্যাচে এই করেছিল, কিন্তু আমাদের ইতিহাসটা আমরা জানি না যে দুই দলের অধিনায়ক নিজেরা ম্যাচের ফল নিজেরা নির্ধারণ করে দেয়, যে পৃথিবী থেকে এরকম ম্যাচ হয়েছে যে মানে একটা কম্পিটিটিভ ম্যাচ, ডার্বি ম্যাচ, যে দুই দলের অধিনায়ক নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফল নির্ধারণ করেছেন। তো পরে যেটা হয়েছিল, এরপর ফুটবল ফেডারেশন তখন সভাপতি ছিলেন সমাজের মেজর হাফিজ, উনি আসলে জিনিসটা স্বাভাবিকভাবে নেননি এবং তারপর দুই অধিনায়ককে কিন্তু শাস্তি দেওয়া হয়েছিল, দুজনকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল, আরও বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছিলেন প্লেয়াররা। এবং তারপরে শাস্তির পরে যেটা হলো, একটা ম্যাচটা আবার হলো, মানে আবার প্লে অফটা হলো, এটা সম্ভবত এরশাদ আর্মি স্টেডিয়ামে হয়েছিল দর্শকদের অনুপস্থিতিতে, এরকম অবস্থা ছিল যে মনে হয়েছিল যে ম্যাচটা যদি দর্শকদের উপস্থিত করা হয়েছিল আবার গোলমাল হবে, সেই দর্শকদের যে দর্শক খেলার প্রাণ তাদের ভয়ে একটা ক্লোজ ডোর ম্যাচ করে হয়েছিল, সেই ম্যাচে যে সমস্ত প্লেয়ার সাসপেন্ড ছিলেন তারা খেলেননি, বিদেশি প্লেয়াররাও চলে গিয়েছিলেন, উত্তেজনাহীন একটা ম্যাচ শেষ পর্যন্ত হয়েছিল, তাতে 2-0 গোলে মোহামেডান জিতে মোহামেডান 1987 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। এবং তারপর যেটা ছিল যে মোহামেডান পরে 88 চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্রিকের রেকর্ড করে, তো মজা ছিল যে 83-84-85 আবাহনী প্রথম হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল, 86-87-88 মোহামেডান তার জবাব দিল, এবং জবাবটা ছিল আবাহনী কিন্তু ম্যাচ হেরেছিল, মোহামেডান কিন্তু আবাহনী 83-তে অপরাজিত ছিল, 84-85 ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হয়েছিল, মোহামেডান 86-87-88 অপরাজিত চ্যাম্পিয়ন। ফলে আবাহনী সাপোর্টাররা হ্যাট্রিক করে যে উত্তেজনা ছিল, মোহামেডান কিন্তু তার পাল্টা জবাব দিয়েছিল অপরাজিত হ্যাট্রিক করে, সো লড়াইটা ছিল এরকম, মানে এত বিন্দু বিন্দু পরিমাণ, কানায় কানায় মানে কোনো একটা জিনিস আসলে সমর্থকরা ছাড়তেন না, খুঁটিয়ে দেখতেন, মনে রাখবেন তখন গুগল ছিল না, তখন নিজেদের সেই অর্থে ফেসবুক ছিল না, নিজেরা নিজেরা হিসাব করে এবং পত্রিকায় যা পাওয়া যেত, পত্রিকাগুলো আপনারা জানেন যে পত্রিকায় টেলিভিশন তো শুধু বাংলাদেশ টেলিভিশন, সেই পত্রিকায় যা কিছু লেখা হতো পত্রিকারও অত রিসোর্সফুল ছিল না, এত মেকানিজম ছিল না, সেইটুকু দেখেই সমর্থকরা নিজেরা অঙ্ক করতেন, অঙ্ক করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতেন। তো সেই হিসাবে এই জায়গাটায় মনে